হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু 10 মিনিটস। বন্ধুরা, আজকে আমরা ভ্যাট সংক্রান্ত লেনদেনগুলো কীভাবে জাবেদা করা যায়, কীভাবে জাবেদা আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের কাছে আমরা প্রথম যেই লেনদেনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আমাকে বলা হয়েছে যে 30,000 টাকার পণ্য নগদে ক্রয়, ভ্যাট প্রদান 15%। বন্ধুরা, আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি, আমরা আগেও বলেছি ভ্যাট সংক্রান্ত লেনদেনে আমি প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করব যে আমার যে ভ্যাট, এই যে টাকাটি রয়েছে এর মধ্যে কি ভ্যাট অ্যাডেড নাকি ভ্যাট অ্যাডেড নয়। বন্ধুরা, এটির জন্য বন্ধুরা আমি একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে আমাকে বলা হয়েছে 30,000 টাকার পণ্য নগদে ক্রয়, ভ্যাট প্রদান 15%। এখানে কিন্তু বন্ধুরা আমাকে স্পেসিফিকলি বলে দেওয়া হয়নি যে ভ্যাট অ্যাডেড আছে কি নেই, তার মানে বন্ধুরা আমি ধরে নিব ভ্যাট অ্যাডেড নয়, অর্থাৎ এই টাকাটির সাথে কোনো ধরনের ভ্যাট অ্যাডেড নেই, আমাকে ভ্যাট অ্যাড করতে হবে। এই ক্ষেত্রে বন্ধুরা জাবেদাটি কী হবে, প্রথমে আমি জাবেদাটি দেখাই। ধরো যে এই লেনদেনটি হয়েছে 2018 সালের জানুয়ারির 2 তারিখে। বন্ধুরা, জাবেদাটি কী হবে এটি আগে বোঝার চেষ্টা করো। বন্ধুরা, আমি যখন পণ্য নগদে ক্রয় করি, বন্ধুরা নর্মালি আমার ক্রয়ের জাবেদাটি কী, প্রথমে আমরা সেটি বোঝার চেষ্টা করি। নর্মালি আমার ক্রয়ের জাবেদাটি থাকে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু বলেছিলাম যে যখনই ভ্যাট আসবে তখন ভ্যাট চলতি হিসাব নামে একটি জাবেদা করতে হবে। সুতরাং আমাকে ভ্যাট চলতি হিসাব অ্যাড করতে হবে। এখন কথাটি হচ্ছে যে এই ভ্যাট চলতি হিসাবটি কি ডেবিট নাকি ক্রেডিট। বন্ধুরা, এখন বন্ধুরা এটি করার জন্য যেটি খুব মনে রাখতে হবে, আমরা বলেছিলাম যে ডেবিট হচ্ছে ক্রয় ভ্যাট, এবং এইখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে ক্রয়ের কারণে আমার ভ্যাট দেওয়া লাগতেছে। তাই বন্ধুরা এখানে ভ্যাট চলতি হিসাব ডেবিট হবে। এখন বন্ধুরা অর্থের অঙ্কটি কী হবে এটি খুব সিম্পলি আমরা বুঝতে পারি কিনা দেখি। বন্ধুরা আমি এইটি শিওর যে এই 30,000 টাকার মধ্যে কোনো ধরনের ভ্যাট অ্যাডেড নাই, সুতরাং আমি ক্রয় হিসেবে খুব সিম্পলি 30,000 টাকা লিখে দিতে পারি। তাহলে আমরা কীভাবে জানি যে ভ্যাট অ্যাডেড না থাকলে কী করতে হয়? বন্ধুরা, সিম্পলি 30,000 টাকার সাথে 15%-এর ক্যালকুলেশন করতে হয়। তাহলে আমরা 30,000 × 15%, তাহলে বন্ধুরা যেটি আসে 4,500 টাকা। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে ভ্যাট হচ্ছে 4,500 টাকা। তাহলে বন্ধুরা নগদে আমার কত টাকা দেওয়া লাগছে? আমার তো পণ্যের, বন্ধুরা আমার পণ্যের মূল্য দেওয়া লাগছে 30,000 টাকা, আমার ভ্যাট দেওয়া লাগতেছে 4,500 টাকা। তার মানে আমার টোটাল 34,500 টাকা নগদে প্রোভাইড করা লাগতেছে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো যে নগদে পণ্য ক্রয় করতে গেলে যদি আমার ভ্যাট অ্যাডেড না থাকে তাহলে আমার জাবেদাটি কীরকম হবে। বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলোতে ভ্যাট সংক্রান্ত লেনদেন নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। তার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।